শরীয়ত বলেন মারিফত বলেন হাশর কিয়ামত বলেন গুরু শিষ্য পালা বলেন নবুয়ত বেলায়েত বলেন জীব পরম বলেন রাধা কৃষ্ণ বলেন যত পালাই আছে সবচাইতে বড় পালা হলো আশায় মুখ যাওয়ার পালা আশার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই যে বাবা চিন্তা করে যে আমি আমার সন্তানকে বড় করেছি লেখাপড়া শিখাইছি একদিন আমি মারা গেলে আমার লাশটা বহন করে আমার ছেলে কবর পর্যন্ত নিয়ে যাবে পৃথিবীতে সবচাইতে ভারী হলো বাবার কাঁধে সন্তানের লাশ দেখা গেল বাবা জীবিত আছে তার সন্তান জীবিত দায়িত্ব করেছে অস্থায়ী জগৎ নয় চিরস্থিতি মিছে আশাময় আর ঘুরার ভ্রান্তি শান্তি ও শান্তি কিছুদিন ক্লান্তি শেষ চির শান্তি মরণ সম্ভব যে বন্ধুর সাথে আজকে আপনি চার দোকানে বসে চা খাইলেন আপনার কাছ থেকে আপনার বন্ধু বিদায় নিয়ে বাড়ি চলে গেল আপনি আপনার বাড়ি চলে গেলেন একটু পরেই আপনার ফোনে খবর আসলো সেই বন্ধুটি আর নাই চলে গেছে রাস্তার পাশেই বাবা আপনি রাস্তার পাশ দিয়ে হেঁটে চলে যান সেও আপনার সাথে কথা বলে না আপনিও তার সাথে কথা বলেন না এই দুনিয়াটা আমাদের জন্য অস্থায়ী জগৎ আমরা দুনিয়াতে কেউ থাকবো না একদিন শুধু থেকে যাবে আমাদের কাজ কর্ম ভালো কাজ করে গেলে মানুষ ভালো বলবে আর যদি কেউ মন্দ কাজ করে থাকে মন্দ বলবে এটাই দুনিয়ার রীতিনীতি দমের উপর বাড়ি দম ছুড়াইলে Oh,
মাছের গান গাইতে হবে চমৎকার একটি গান নুরি আলম সরকারের শুনলাম আমি তোমার জন্য তোমার বেলায় গাছ করলাম আমি হযরত মোখলেসা রহমতুল্লাহ আলাইহির দরবারে সর্বপ্রথম নুরি আলম সরকারের সাথে আমি গান করি আজকে সে দরবারের গদিনিশি আমার শ্রদ্ধেয় ভাইজান যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন এবং তার পরিবারের সকলেই আমাকে খুব ভালোবাসেন স্নেহ করেন আমার ভাবি আমার ভাই এবং আমাদের বাবাজি ফাইনসা সহ তার পরিবারের সবাই এখানে এসেছেন এটা আমাদের অনেক আনন্দের বিষয় খুশির বিষয় ঈদের দিন আমি তাদের প্রতি সালাম ভর্তি রাখি ধন্যবাদ জানাই জুবির পাগলাকে নুরি আলম সরকারের চমৎকার একটি গান করলেন তো আমি একটি বিচ্ছেদ গান রাখার চেষ্টা করি
সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছে হাতিরদিয়া রাজনৈতিক ডিগ্রি কলেজের সাবেক জিএস সাবেক ডিবি মনোহরদী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সাধারণ সম্পাদক আমার অত্যন্ত প্রিয় ভাজন বড় ভাই জনাব মুস্তফা আলম মিলন ভাই সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে আমাদের মুক্তা সরকারের গানে সন্তুষ্ট হয়ে মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনোহরদী উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি অত্যন্ত জনপ্রিয় ছাত্র নেতা জনাব বদলু ভাই 1000 টাকা উপহার দিয়েছেন আমাদের সম্মানীয় যুবলীগের সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম ব্যাপারী 500 টাকা উপহার দিয়েছেন আমাদের সম্মানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব আব্দুল হক ভাই 500 টাকা উপহার দিয়েছেন আমাদের চরসম্মানীয় কৃতি সন্তান জনাব শাহ আলম কাজল ভাই সুলতান মেম্বারের ছেলে কাজল ভাই 500 টাকা উপহার দিয়েছেন আমাদের ছোট ভাই রুহুল 500 টাকা উপহার দিয়েছেন সিবিএন নেতা সেলিম ভাই আমার প্রিয় ভাজন সেলিম ভাই 500 টাকা উপহার দিয়েছেন আক্তার ভান্ডারী ওনাকে 200 টাকা উপহার দিয়েছেন আমাদের মুকলেশ ভাই আমার প্রিয় বড় ভাই মুকলেশ ভাই আকে তাকে আরো 500 টাকা উপহার দিয়েছেন আমাদের সম্মানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার বন্ধু কামাল হোসেন খান আরো 500 টাকা উপহার দিয়েছেন সবাইকে ধন্যবাদ আমার ভাই মুক্তা সরকারকে অনেকগুলো টাকা দিয়ে উপহার দিয়েছেন মোস্তাফিজুর রহমান সারু ভাই আমার এই ক্ষুদ্র কণ্ঠের আসলে যারা টাকা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত করেছেন আমি প্রত্যেকের প্রতি সালাম জানাই আপনারা কষ্ট করে বসে দাঁড়িয়ে যারা এত গরমের মধ্যে আপনারা এত সুন্দর পরিবেশ দিয়ে আমাদের গান গাওয়ার জন্য সহযোগিতা করছেন প্রত্যেকের প্রতি সালাম আসসালামু আলাইকুম বেশি ভালো নাই
যেভাবে গান হচ্ছে আশা করি আপনাদের খারাপ লাগার কথা না আমি চেষ্টা করব কিছু দরবারের উদ্দেশ্যে ভাব দিচ্ছি জানি কিছু ভক্তিমূলক ভাব দিচ্ছি জানি গাওয়ার জন্য যদিও ঈদ আনন্দের মিলন মেলা ভিতরে একটা বাউলিয়ানা একটা ভাব আছে তা থাকতেই হয় আমি আরো যেখানেই যাই না কেন আমি এটা থেকে তো বের হয়ে আসতে পারবো না আমাকে যে ঘরানায় আমি অতই ঘরানার ভিতরেই থাকতে হয় যাক অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে আমি আমার মতো করে একটি ভাব বিচ্ছেদ গান আমি বাবাজি শানুসার অনেক লেখা গান আছে আমাদের শালম ভাই আসছে অবশ্যই তিনিও গান শোনাবে উনি একজন দরবারের খেলাফত প্রাপ্ত খলিফা খেদমতে আছেন আমরা এখানে অনেকেই অনেকে দরবার মুখী অনেকে দরবার মুখী না তবে ভাব গানটা আপনাদের এলাকায় অনেক সাধক আছে একটু উত্তরে গেলেই মনে হয় একটু মনোহরদীপ করে তো টু আবুদালি বাউল আছে আপনাদের এখানে আর অনেক গুণী গুণী লেখক আছে তাদের কিছু গান আমি রাখবো আপাতত সাধক মালিকের একটা গান আমি দিচ্ছে
تومي تومي تومي
Thank you.
شامين شامين شايب আমাকে 2000 টাকা উপহার দিচ্ছেন আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম এবং আপনারা যারা আছেন আমি কি আচ্ছা গান গাইব পাগল বাচ্চা সাহেবের একটা গান হলো Oh,
আমার বাবাজি শামনা সাহেব তিনি আমাকে 100 টাকা দিয়েছেন তার থেকে আপনাদেরকে সালাম সম্মানিত উপস্থিতি আমাদের জয়েন্ট কমিটির কাছে সন্তুষ্ট হয়ে আমাদের এই সম্মানীয় ইউনিয়নের চেয়ারম্যান জেলা মোবারক হোসেন 500 টাকা উপহার দিয়েছেন হাতিদিয়া রাজনীতি বিদ্যালয়ের সাবেক ভিপি মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসাধারণ সম্পাদক মোস্তফা আলম নীলভাই 500 টাকা দিয়েছেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব বজলু ভাই 1000 টাকা উপহার দিয়েছেন হাতিদিয়া বাজারের বিশিষ্ট ব্যক্তি আমার বড় ভাই যুব নেতা জামাল ভাই তাকে 500 টাকা উপহার দিয়েছেন হাতিদিয়া রাজনীতি বিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা জনাব আলম মকির তাকে 500 টাকা উপহার দিয়েছেন আমার ছোট ভাই মিজান তাকে 500 টাকা উপহার দিয়েছেন আমার স্নেহের ছোট ভাই হাতিদিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী যারা মিজান তাকে আরো 1000 টাকা উপহার দিয়েছেন আমার শ্রদ্ধ ভাই রিজন ভাই রিজন ভাইয়ের বন্ধু মোহন এই অনেক টাকা আমাকে পুরস্কার দিচ্ছেন আমি একজন গায়ক মানুষ শিল্পী মানুষ আমার কাছে দেওয়ার মতো গান ছাড়া কিছু আমি সম্ভব আমার যতটুকু সম্ভব আমি গান গাওয়ার চেষ্টা করব আমাকে যারা পুরস্কার দিয়েছেন এবং আরো সবচেয়ে বেশি পুরস্কার হচ্ছে এই ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিতে আপনারা এত রাত অবধি আমাদের সাথে আছেন সবচেয়ে বড় পুরস্কার সকলকে আবার আসসালামু বজলুর রহমান সাহেব তোমাকে 2000 টাকা উপহার দিয়েছেন একটা হাততালি দিলেও পারি না শুকরিয়া আলহামদুলিল্লাহ সবাইকে অশেষ ধন্যবাদ তোমার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম মাসুদ মাইকের সামনে তো ঠান্ডা সরস না মাইকের সামনে হ্যালো
Thank you.
Thank you.
Thank you.
মাসুদ
আবার এই গানের পর আমার শ্রদ্ধেয় ভাই আমার ভাই যে তো বন্ধু মহান আমারও শ্রদ্ধেয় বড় ভাই অভিষেক কাম যদি তো মজাই নাই দুই দিন বাজাইলে আলিম সাহেব আমার ভাই সেও আপনাদেরকে গান শোনাবে এটা আমাদের সৌভাগ্য খুব সাক্ষ্য হয় আমরা তো শিল্পীদের গান শুনি এত বড় মনের মানুষ অনেক জায়গায় গেলে গানের পারমিশন দেয় না আমার গান গাইতে দেয় না আমি চাই প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় এমন একজন করে মানুষ থাকবে যারা গানকে ভালোবাসে বাউল গানকে বিচার গানকে ভালোবাসে গানের মধ্যেও কিছু গান আছে যে গান এখন আর বাউল গানের মধ্যে নাই অন্যরকম গান হয়ে গেছে সে গান বাদতি আমাদের বাউল পালাটাকে যেন স্বীকৃতি এটাই চাওয়া আমার পর আমার ভাই গান করবে আমরাও তার গান শুনবো তো একটি গানের আদেশ আছে আমার কাছে যদিও আমি শিখাচ্ছি
সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ আমাদের এই বাউল গানে সরকারের গানে সন্তুষ্ট হয়ে আমার ছোট ভাই মির্জান হাতিতে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোটটাকে 1000 টাকা দিয়ে মারহাবা আমার বড় ভাই মুকলেসুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী সিএনএফ 1000 টাকা দিয়ে উপহার দিয়েছেন আমার বড় ভাই আলম ফকির 500 টাকা উপহার দিয়েছেন হাতিতে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল ভাই 500 টাকা দিয়েছেন মনোরদি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তফা আলম নীলু ভাই 500 টাকা দিয়েছেন আমার ছোট ভাই সাদিকুর আমার খুব স্নেহের ছোট ভাই সাদিকুর 500 টাকা দিয়েছেন মাসুম ভাই আমার আরেকজন প্রিয় ভাই মাসুম ভাই 500 টাকা দিয়েছেন একজন মহিলা সাহানা উনি 100 টাকা দিয়েছেন আমার দয়ালের নাতি ফাইমসা 200 টাকা দিয়েছেন সৈকত আমার ছোট ভাই আমার স্নেহের ছোট ভাই 500 টাকা দিয়েছেন আরেক ছোট ভাই রুহুল 500 টাকা দিয়েছেন সবাইকে ধন্যবাদ আমাদের অফিসার ইনচার্জ একটি গান গাবেন তারপরে আমার বড় ভাই মোস্তাফিজুর রহমান সারু ভাই ওনাকে আরো কিছু টাকা দিয়ে উপহার দিয়েছেন আমি আমার পক্ষ থেকে হ্যান্ডস ফর দিয়ে 1000 টাকা উপহার দিলাম আমাদের যিনি দরবারে যিনি আমাদের সুযোগ্য আমার ভাই মোস্তাফিজুর রহমান শানু ভাইয়ের যিনি সন্তান আমাদের সাহায্যদার আমার বাবাজি আমাকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন যারা টাকা দিয়ে দোয়া করেছেন প্রত্যেকের প্রতি এবং যারা এখনো পর্যন্ত আপনারা গান শুনছেন সকলের প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম বাউল গানের কিছু বিষয় থাকে বাউল গান যে উদ্দেশ্যে দেওয়া হয় কিন্তু আজকে একটা সেই উদ্দেশ্যে না আজকে একটা ছিল আনন্দ ঈদ পরবর্তী যে আনন্দ তা আমরা এখন তো সবকিছুই সংক্ষেপে নিয়ে আসছি যেমন আগে ছিল নামাজে দাঁড়ায় নিয়ত করা লাগত কোরবানিতে আগে লিস্ট দেওয়া লাগত কারখানার নামে কোরবানি এখন এটা ইয়ে হয়ে গেছে যে আপনি যে ঘর থেকে বেরোইছেন যে উদ্দেশ্যে আপনার নিয়ত হয়ে গেছে তাই জন্য এখানে অনেক আমন্ত্রিত অতিথি আছে এই জন্য সবাই নাম ওইভাবে না বললে যে আয়োজক আজকে যে লিটন ভাই লিটন ভাইকে সহ তার যারা সহযোগিতা করছে এবং সামনে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ আজকের যে দুইজন আপনাদের আমন্ত্রিত বাংলাদেশের স্বনামধন্য একজন গায়ক একজন গায়িকা তা গায়িকা মুক্তা ভাইটা কথা বলে গেছে গানের পারমিশনের বিষয়ে পরিগণ ভাই যখন ঈদের দুদিন আগে আমাকে বলছিলেন উনি আমি বললাম যে যদি জহির ভাই এবং মুক্তা ভাই আসে তাহলে তো আপনি ওই ঘরের ভিতরে লোক দাঁড়াইতে পারবেন না এটা শৃঙ্খলা সিস্টেমে মাঠে দেয় তো যাক সেই উদ্দেশ্যে আপনাদের এই আনন্দ আর একটা জিনিস যে শিল্পী যখন কথা মানে ওনারা বলে ওনাদের তো অনেক হিস্টোরি থাকে ওনারা বলে তা আমাদের দাঁড়ানোর উদ্দেশ্য আমরা এখানে আপনাদের
সেবার দায়িত্ব আছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এটাই করতে গেলে যেমন এখানে গানে আসব আসার সময় আমার সাথে যারা আসছে আপনাদের মানে এখানে ভাই দাদা ওরা জানে একটা পার্টি আসছে একজনের পিট উবাই একেবারে চাবাক চাকাবাকা করে ফেলছে কিন্তু আপনারাই করেন এইগুলি করা যাবে না এগুলি না করলে যদি সুন্দর পরিবেশ হবে ধৈর্য ধরে শুনেন তাহলে লিটন ভাই মাসে মাসে গান দিতে পারে কিন্তু আপনারা তো শুনেন না অনেক রাত হয়ে গেছে আমি বেশি সময় নেব না একটা কথাই বলি যে আমার ওভারডিও চলতেছে এখন আমি যে কোনো মতে চলে যেতে পারি তো আপনাদের এখানে যতদিন ছিলাম আমি চেষ্টা করেছি আমার সর্ব মানে সর্বদিক দিয়ে যে এলাকার মানুষকে ভালোবেসে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কতটা পেরেছি যদি কিছু পেরে থাকি এটা আপনাদের এর সার্থকতা আপনাদের যদি না যেটা ভুল হয়েছে ব্যর্থতা আমার কিন্তু আমি যে কদিন আর সামনে থাকবো আমি আশা করি আপনারা আমাকে এভাবে সহযোগিতা করবেন এবং আগামী দিনগুলি যাতে ভালো থাকি আমরা এই কামনা করছি আপনাদের কাছে ধন্যবাদ আমি আমার লেখা একটি বিশেষ গান সামনে তো আমি কিছুই না তাই না চলে গেছো বলে তুমি ভেবেছো কি মরেছি আমি নতুন করে বাঁচতে শিখেছি বাঁচতে শিখেছি চলে গেছো বলে ভেবেছো কি মরেছি আমি বাঁচতে শিখেছি বাঁচতে শিখেছি
আমাদের সাইলুদ্দিন মামা আরালে ওনাকে 500 টাকা উপহার দিয়েছেন সৈকত 500 টাকা উপহার দিয়েছেন আরালের আমাদের সোহাগ 500 টাকা দিয়েছেন তার মাসুম মোল্লা আমার বড় ভাই মাসুম মোল্লা আমার প্রাণের ভাই 500 টাকা উপহার দিয়েছেন আমার বড় ভাই প্রিয়জন আব্দুল হক ভাই আরো 500 টাকা উপহার দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে আরো 500 টাকা উপহার দিলাম আমার ভাইকে আমার দয়াবর মুকেশার অরুণজন সন্তান প্রফেসর মোস্তাফুজ্জামান এবং শানু ভাই ওনাকে আর 100 টাকা উপহার দিয়েছেন আমার বলতে পারতেছি না সত্যটা বলছি আরেকজন আরেকজন কে জানি আমাকে 500 টাকা উপহার দিয়েছেন আমার ভাইকে সকলকে যারা পুরস্কৃত করেছেন তাদের তো ধন্যবাদ যারা ধৈর্য সহকারে শুনতেছেন তাদেরকে আরো সুন্দর ধন্যবাদ আচ্ছা গান কি আর চলবে না বন্ধ করে দেব হ্যাঁ কালকে তাদের গান আছে বুঝছেন আচ্ছা জয় পাতলা একটা টেস্ট করবে ঠিক আছে Thank you.
পছন্দের গানগুলো বলবেন এক একটা করে দুই তিনটা গান দিয়ে দিন ইনশাআল্লাহ নিজাম ভাই এই হারমোনিয়াম এখন দুইটা বাজে ৩৩ মিনিট সময় অনেক মুরব্বি বাবাদের বিজয় সরকারের একটা গানের কথা বলছি তো বাবাজিরা গাইলে যারা আছেন প্রত্যেকের একটা করে মত আছে এটা তো সম্ভব সকল কয়েকজনের মত একমত এমনটা হইলে খুব ভালো হয় আমি মহর্ষি মনমোহন দত্তের একটা গান গাইব বিজয় সরকারের একটা গান এই সময়গুলো আপনারা যারা আছেন গানকে ভালোবাসেন আছেন কিন্তু এখানে এমন এমন লোক আছে যারা গুরুর প্রতি বিশ্বাস যারা তরিকায় বিশ্বস্ত তারা চায় তাদের মনের এক ফোঁটা খোরা একটু আহার দেখেন কিছু খাবার আছে যা খাইলে শরীর ভরে পেট ভরে কিছু খাবার আছে যা মন ভরে হৃদয় মন ভরে এটা গান হইতে পারে বিভিন্ন সঙ্গীত হইতে পারে এবং অনেক মানুষের মনের খোরা তেলাওয়া কোরআনের আয়াত একজন ধর্মীয় মুসলিম হিসেবে আমার জায়গা থেকে আমি আমার জায়গাতে পরিষ্কার করে বললাম তো সময়টা খুব কম যে দুই তিনটা গান গাইব একটু ভারী মহাজনে গান গাওয়ার চেষ্টা করব ভুল ত্রুটি ক্ষমা করবেন
শান্তির দোর
Yeah.
আপনারা অনেক কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ কারণ আমাদের শিবিরে আজকে আবার তাদের গান আছে বুঝছেন সকলে তারা একটু রেস্ট নেবে চলে যাবে সবাইকে ধন্যবাদ আরেক দিন ইনশাআল্লাহ আপনারা আসবেন যেহেতু সামনে রাখছি আচ্ছা আমাদের একটা শিল্পী আছে অনেক ভালো শিল্পী শাহালম শাহালম একটা গান শাহালম আসো একটা গান শুনে খুব ভালো শিল্পী শাহালম আসো سلام سلام